হ্যালো ফিওন, আমি সাইফ সালমান অ্যান্ড আপনারা দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েড। সো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা গার্লফ্রেন্ডের ফোন স্পাই করে তার সমস্ত ডিটেলস আপনি ট্র্যাক করবেন, অর্থাৎ সে কাকে কল করছে, সে কাকে এসএমএস করছে, কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে চ্যাট করছে, সব কিছু আপনি আপনার বাসায় বসে থেকে ইনফরমেশান নেবেন। এটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো এটা করার জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, আমাদের মোবাইলের ব্রাউজারটা ওপেন করতে হবে, অথবা আপনি আপনার চাইলে পিসির ব্রাউজারটা ওপেন করতে পারেন। আমি আমার পিসির ব্রাউজারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো ব্রাউজারটা ওপেন করছি। ব্রাউজারটা ওপেন হওয়ার পর আমরা একটা ওয়েব অ্যাড্রেসে যাব, দ্য ট্রুথ স্পাই ডট কম। যাওয়ার পরে আমাদের পেজটা যখন সম্পূর্ণভাবে লোড হয়ে যাবে তখন ইন্টারফেসটা ঠিক এই রকম আসবে, এবং আমাদের এই ওয়েব অ্যাড্রেসে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে, এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, সেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি না, আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো অ্যাপসটা আপনি এখানেই পাবেন এই ওয়েবসাইটে। আমি অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা এখানে ক্লিক করবেন, জাস্ট ট্রাই নাও, ইটস ফ্রি, এখানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। এখান থেকে আপনি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পরে আপনি এই অ্যাপসটি ঠিক তার ফোনে ইনস্টল করবেন যার ফোনটা আপনি ট্র্যাক করতে চান। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার গার্লফ্রেন্ডের ফোনটা আপনি ট্র্যাক করতে চান, তাহলে এই অ্যাপসটা আপনি ঠিক আপনার গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল করবেন। সো কিভাবে ইনস্টল করব আমরা, সো এইটা আপনাকে এবার দেখাচ্ছি। সো এইবার আপনি সেই সফটওয়্যারটি আপনার গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার সময় সফটওয়্যারটা এরকম মেসেজ আপনাকে দিতে পারে। সো আপনি ইনস্টল এনিওয়ে দিবেন, ওকে দিলে আপনার সফটওয়্যারটা ইনস্টল হবে না। সো সফটওয়্যারটা যখন আপনার গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল হয়ে যাবে তখন সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এই যে দুইটা অপশন দেখাবে, যে লগ ইন অ্যাকাউন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট। সো আপনি লগ ইন করবেন সেই আইডি দিয়ে যেটা দিয়ে আপনি সেই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করেছেন, যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন অ্যাকাউন্টটা। সো আমি লগ ইন করছি, এগ্রি দিবেন, দেন লগ ইন করবেন। সো লগ ইন হয়ে গেলে আপনাকে এখানে দেখাবে চেকিং ডিভাইস রুটেড। সো ডিভাইসটা রুট থাকলেও হবে, রুট থাকলে ভালো, আর যদি রুট না থাকে আপনার গার্লফ্রেন্ডের ফোনটা তাহলেও কোনো প্রবলেম নাই। সো জাস্ট এরকম একটু দেখাতে পারে আপনাকে, সো একটু ওয়েট করবেন। এরপরে আপনাকে যখন সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন তখন আপনাকে এইরকম একটা মানে মেসেজ দিতে পারে, যে ডিভাইস অ্যাডমিন, এটা আপনি অ্যাক্টিভ করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে এবার
সফটওয়্যারটা আপনার গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল হয়ে গেছে, তো এই সফটওয়্যারটা তো এখন আপনার গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল হয়েছে, বাট আপনার গার্লফ্রেন্ড তো দেখতে পাবে, আপনার গার্লফ্রেন্ড দেখতে পেলে সফটওয়্যারটা আনইনস্টল করে দিতে পারে। সো আপনি চাইলে এই সফটওয়্যারটা হাইড করতে পারেন। হাইড করার জন্য আপনাকে এখানে কনফিগারেশনে যেতে হবে। কনফিগারেশনে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন হাইড আইকন দ্য টু ডিসপ্লে, এটা করলে ফোনটার আইকনটা দেখা যাবে না তার ফোনে। সো আপনি চাইলে এখানে হাইড করে দিতে পারেন, আমি হাইড করছি না, জাস্ট আপনার ফোন ইনস্টল করে দিয়েছেন, আপনার গার্লফ্রেন্ডের ফোনে সফটওয়্যারটা ধরুন যে এখন ইনস্টল করে দিয়েছেন। এইবার আপনি দেখুন যে আপনার ধরুন যে আপনার গার্লফ্রেন্ডের এটা কল লিস্ট, এইবার আপনি দেখুন যে আমি লগ ইন করবো সেই ওয়েবসাইটে, তাহলে সেখানে কি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এইবার আমরা আমাদের সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, যে ইমেলটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং যে ইমেলটা অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা আপনার গার্লফ্রেন্ডের মোবাইল আপনি লগ ইন করেছেন, সেটা দিয়ে এবার আমরা লগ ইন করবো। লগ ইন করলে দেখেন কি দেখায়, সেই অ্যাকাউন্টে লগ ইন করবো আমরা। লগ ইন করলে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনেক অপশন আছে, যেমন উপরের এই রাইট সাইডে এক্সপ্লোর ডিভাইস, এখানে আছে জিপিএস হিস্টোরি, এসএমএস হিস্টোরি, কল হিস্টোরি, অর্থাৎ আপনি এখন আপনি আপনার ফোনটাকে এই এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন। সো আমি এখন চাই যে কল হিস্টোরি দেখবো, সো কল হিস্টোরিতে আমি ক্লিক দিই, দেখি কি দেখায় আমাকে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে কল হিস্টোরির এখানে নেমগুলো চলে আসছে, নাম্বারগুলো, তার ফোনে যতগুলো নাম্বার আছে, সে কাকে কাকে কল দিয়েছে, কখন কল দিয়েছে, কত মিনিট কল দিয়েছে, সেগুলো চলে আসছে। এবং আপনি যদি চান যে তার এসএমএসগুলো দেখতে চান, তাহলে এখানে আমি জাস্ট এসএমএস হিস্টোরিতে ক্লিক করবেন, তাহলে সে কাকে কাকে এসএমএস করেছে সেগুলো আপনি দেখতে পাবেন। সো আপনি এখানে দেখতেই পাচ্ছেন সেই এসএমএসগুলো চলে আসছে, কাকে এসএমএস করেছে এবং সে কাকে এসএমএস করেছে, এগুলো সব কিছু চলে আসছে। এইভাবে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ডস অথবা আপনার ফ্যামিলির যে কারো ফোন আপনি স্পাইয়ের মাধ্যমে ট্র্যাকিং করতে পারেন। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো থাকে অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইক দিবেন, এবং প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।